ঠাকুরগাঁওয়ে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল ওরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় কারাম উৎসব উৎসব ঘিরে ওরাও সম্প্রদায়ের আত্মীয় স্বজন ছাড়াও ঢোল মাদলের বাদ্য গান ও নাচ দেখতে আশেপাশের কয়েকটি গ্রামের সব সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয় এক উঠানে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের ওরাও সম্প্রদায়ের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস দিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেই সাথে উপজেলা প্রশাসন বলছেন ঐতিহ্যবাহী এই ধারা ধরে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান বিস্তারিত ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ও প্রতিবেদনে সারা দিন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা থেকে বাড়ির আঙিনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন তারা শুরু হয় তাদের আনন্দ উৎসব গান আর ছন্দের তালে তালে আনন্দ ভাগাভাগি করে নেয় ওরা ওরা এর আগে নেচে গিয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় কারাম উৎসব ওরাও সম্প্রদায় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ওরাও সম্প্রদায় একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সারা দেশে অনেক ক্ষুদ্র জাতি গোষ্ঠী রয়েছে তাদেরকে সর্বাত্ম সহযোগিতা করার জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর এবং তাদেরকে আমরা বারবার বলেছি যে কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য আমরা উপজেলা পরিষদ তাদের পাশে থাকবো আমরা চেষ্টা করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে অনেক আছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় জন্য মঙ্গলবার নদীতে কারামের ঢাল বিসর্জন দিয়ে কারামের উৎসবের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে ওরা ওদের সঙ্গে কথা বলে জানা গেছে কারাম উৎসব উদযাপনের জন্য ওরাও নরনারী নারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজার প্রথম দিন উপোস থাকে উপোসের মধ্যে দিয়ে কারাম পূজা শুরু করে ওরাও নারীরা পরে মাদল ঢোল ও ঝুমকির বাজনার তালে তালে এলাকা থেকে ডাল তুলে আনে তারা তারা এরপর একটি বেদি নির্মাণ করে সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারাম গাছের ডাল পূজার বেদিতে রোপণ করা হয় পুরোহিত উৎসবের আলোকে ধর্মীয় কাহিনী শুনান সেই সঙ্গে চলে কাহিনীর অন্তর্নিহিত ব্যাখ্যা ব্যাখ্যা শেষ হলে বেদির চারো ধারে ঘোরা নানা বয়সী নারীরা নাচতে থাকেন জেলা এক যুগের বেশি সময় ধরে এই কারাম উৎসব পালন করে আসছেন জেলার ওরাও সম্প্রদায়ের লোকজন আর এই উৎসব ঘিরে সদর উপজেলার পাঁচ ডাঙ্গা শালুন্দর জামুরিপাড়া তেলিপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ মিলিত হয় আমরা সবাই আসি আনন্দ করি মনে পূজা করি বাইরের লোকজন আছে আমাদের আত্মীয় স্বজন গ্রামবাসী রোগী এটা পূজা করলে আমরা ছেলে পেলে কিংবা সংসারে সুখী থাকি এটার জন্য আমরা কারাম উৎসব করি আমরা কারাম পূজা করে কিসের জন্য আমাদের পরিবারের আমরা যেন ভালো থাকি শান্তি কামনা করার জন্য আমাদের এটা ধর্মীয় উৎসব আমরা কেনাকাটা নাচ গান তারপর হচ্ছে মানুষদের দাদি আস ভালো লাগে সব করতে বন্ধুরা মিলে অনেক আনন্দ করি এই উৎসবটি এক বছর পর পর এরকম অনুষ্ঠিত হয় আর অনেক জায়গা থেকে মানুষ আসে